প্রতিভাবান ক্রিকেটারদের উন্নত প্রশিক্ষণ দানের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চের জন্য প্রস্তুতির লক্ষ্যে শুরু হলো বিসিবির হাই পারফরম্যান্স ক্যাম্প। এই কার্যক্রমের উদ্বোধনের পর সাম্প্রতিক ঘটনায় নিরাপত্তা ইস্যুতে বিসিবির সিনিয়র সহসভাপতি বলেছেন, কেবল বিদেশের স্টাফ নয়, সমানভাবে দেশের ক্রিকেটার এবং স্টাফদেরও নিরাপত্তা দেবে বোর্ড। রিপোর্ট করছেন সুব্রত বাবি। শুরু হলো 9 সপ্তাহের হাই পারফরম্যান্স ক্যাম্প। সে ক্যাম্পের উদ্বোধন শেষে বিসিবি সিনিয়র সহসভাপতিকে কথা বলতে হলো নিরাপত্তা ইস্যুতে। গুলশান হামলায় বেড়ে গেছে বিদেশিদের নিরাপত্তা ঝুঁকি। এইচপিও জাতীয় দলের কোচিং স্টাফের একটা বড় অংশই বিদেশি, আর 30 সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসার কথা ইংল্যান্ডের। সরকারিভাবে যে ধরনের সিদ্ধান্ত আসছে এবং আমাদের ক্রিকেট বোর্ড সেটার সাথে সচেতন, সার্বিকভাবে সবাইকে নিরাপত্তা দিতে চাই। নিরাপত্তার কারণটা খালি এককভাবে ইন্টারন্যাশনাল এমপ্লয়ি নয়, আমাদের ডোমেস্টিক এমপ্লয়ি এবং আমাদের খেলোয়াড় সকলের প্রতি আমরা সমান সুবিচারে সকলকে সমানভাবে প্রোটেকশন দেব। সবশেষ জাতীয় লীগ, বিসিএল এবং ঢাকা প্রিমিয়ার লিগে পারফরমেন্সের ভিত্তিতে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ পাওয়া 25 ক্রিকেটারের ক্যাম্পের প্রথম দিন কেটেছে ফিটনেস পরীক্ষা দিয়ে। প্রথম ধাপে আমরা ফিটনেস নিয়ে কাজ করব, এরপর মনোযোগ দেব ক্রিকেটারদের ব্যক্তিগত দক্ষতার দিকে, তারপর এক এক করে ম্যাচের বিষয়গুলোয়। অনুপস্থিত ছিলেন হেড কোচ সিমন হেলমট, ব্যস্ত তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে একটি ফ্রাঞ্চাইজির দায়িত্বে, যোগ দিতে পারেন আগস্টের প্রথম সপ্তাহে। ব্যাটসম্যান, পেস ও স্পিন বোলার, ফিল্ডিং ও উইকেট রক্ষক, 5 বিভাগের দেশি কোচ এসব উঠতি ক্রিকেটারদের কোচিং করাবেন আগামী 2 মাস। যে আমি তো ফার্স্ট টাইম এই ধরনের প্রোগ্রামে আসলাম আর কি, লাস্ট প্রিমিয়ার লিগে আমি যেগুলো ভুল করছি ম্যাক্সিমাম ওইটা রিকভারি করে কাটাইতে চাই। আমি এই সুযোগটা গ্রহণ করবো, আসলে আমার প্রথম টার্গেট হচ্ছে ন্যাশনাল টিম পর্যন্ত খেলার জন্য, আর সামনে বিপিএল আছে, বিসিএল আছে, এনসিএল আছে, এগুলাতে যদি ভালো করতে পারি বা যদি সুযোগ পাই সেটা আমার জন্য বেটার হবে আর কি। স্কোয়াডে থেকে ক্রিকেটারদের মধ্যে আছেন 3 জন টপ অর্ডার আর 6 জন মিডল অর্ডার ব্যাটসম্যান, 3 জন অলরাউন্ডার, 4 জন স্পিনার, 7 জন পেসার আর 2 জন উইকেট রক্ষক ব্যাটসম্যান। সুব্রত বাবি, এনটিভি নিউজ, ঢাকা। এবারে ফুটবল। শেষ হয়ে গেল জাতীয় দলের 5 দিনের অনুশীলন ক্যাম্প। 9 সেশনের এই অনুশীলন ক্যাম্প শেষে ফুটবলারদের নিয়ে সন্তুষ্ট বেলজিয়ামের কোচ টম সেন্ট ফিট। তবে ফুটবলারদের ফিটনেস নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি তিনি। প্রাথমিক দলে 32 জন রাখা হলেও ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে অনুশীলনে উপস্থিত থাকতে পারেননি 4 জন। কমলাপুর স্টেডিয়ামে অনুশীলনের শেষ দিনে জ্বরের কারণে মাঠে নামতে পারেননি স্ট্রাইকার জুয়েল রানা। 25 জুলাই শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগে অংশ নিতে কাল থেকে ফুটবলাররা যোগ দেবেন নিজ নিজ ক্লাবে। We're going to do everything to bring back success in Bangladesh football. I'm convinced we're going to beat Bhutan and go further in the Asian Cup qualification. And inshallah, we qualify for the first time in 36 years back for the Asian Cup.